ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল ই স্কুলিং এর পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আজকেও টেন্স নিয়ে আলোচনা করব এবং টেন্সটা মোটামুটি শেষ করে দেব। তো চলুন, এর পূর্বে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এগুলো জাস্ট 2 মিনিটসে একটু রিভাইজ দিয়ে নিই। আমরা আলোচনা করেছিলাম টেন্স নিয়ে, লক্ষ্য করুন আপনারা যে টেন্স নিয়ে আলোচনা করেছি এবং টেন্সের যে রুলসগুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ইনডিফিনিট এবং হচ্ছে কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পারফেক্ট। লক্ষ্য করুন যে আমি বলেছিলাম যে কাজ করার সময়কে টেন্স বলে এবং কাজ অর্থাৎ ভার্ব, ভার্ব দেখেই টেন্স চিনতে হবে। ভার্বটা হচ্ছে বাক্যের 2 নম্বর শব্দ, অর্থাৎ এই 2 নম্বর শব্দটা নিয়েই টেন্সের খেলা। এই ভার্বটা দেখেই টেন্স চিনতে হয় এবং এই 2 নম্বর শব্দটা পরিবর্তন করেই টেন্সটা পরিবর্তন করতে হয়। আমরা এক কথায় বলি, কেউ যদি প্রশ্ন করে আপনাকে কিভাবে টেন্স চিনবেন, আপনি বলবেন ভার্ব দেখে। ভার্বটা যদি বি ওয়ান হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লক্ষ্য করুন, ভার্বটা যদি বি ওয়ান হয় তাহলে সেটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই গো টু স্কুল, এখানে ভার্বটা বি ওয়ান আছে। আর যখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করবো তখন ভার্বটা জাস্ট বি টু লিখে দিব। অর্থাৎ ভার্বটা যদি বি টু থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এভাবে যখন যখন বাক্যে সাবজেক্টের পরে অর্থাৎ ভার্বের আগে যখন শ্যালো উইল থাকবে, শ্যালো উইল থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। এইভাবে যখন আইএনজি থাকে সেটা হচ্ছে, আমরা কিছু আইএনজি যোগ করার কিছু নিয়মে দিয়েছিলাম, আইএনজি থাকলে ভার্বের সাথে বি ওয়ানের সাথে সবসময় আইএনজি যোগ হয়, অন্য ভার্বের সাথে নয়। ভার্বের সাথে যখন আইএনজি থাকে তখন সেটা কন্টিনিউয়াস টেন্স, এবং তার আগে আমি দেয়ার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি তার আগে ওয়াজ এর থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি তার আগে যদি শ্যাল উইল থাকে বা শ্যাল বি উইল বি থাকে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এভাবে আমরা বলেছিলাম যে পারফেক্ট টেন্সটা সম্পর্কে আমরা বলেছিলাম, বলেছিলাম যে বি থ্রি থাকলে পারফেক্ট, তার আগে যখন হ্যাভ এস থাকবে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে, আর বি থ্রি থাকলে পারফেক্ট, তার আগে যখন হ্যাড থাকবে তখন সেটা পাস্ট পারফেক্ট হবে। এভাবে বলেছিলাম যে বি থ্রি থাকলে পারফেক্ট হবে এবং তার আগে যখন শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে তখন সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট। আমরা শর্টকাটে কিন্তু এই টেন্সগুলো টেকনিকগুলো শিখে নিলাম। এক কথায় আমি আরও আবার বলি যে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে টেন্স কীভাবে আপনি চিনতে পারবেন, আপনি বলবেন যে ভার্ব দেখে টেন্স চিনবো। টেকনিক্যালি কীভাবে চিনবো সেটা হচ্ছে বি ওয়ান থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বি টু থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, শ্যালো উইল থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। এভাবে আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স, বি ওয়ানের সাথে আইএনজির আগে যদি আমি দের থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স, তার আগে যখন ওয়াজ আর থাকবে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স। এভাবে তার আগে যখন শ্যালো উইল, শ্যাল বি উইল বি থাকবে তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ শ্যালো উইল যখন থাকবে তখনই এটা ফিউচার, সহজে বোঝা যাচ্ছে। এরপর আমরা বলি পারফেক্ট, বি থ্রি থাকলে হচ্ছে পারফেক্ট টেন্স এবং তার আগে যখন হ্যাভেস থাকবে তখন সেটা হচ্ছে, কেউ যখন প্রশ্ন করবে এক কথায় যে কী থাকলে পারফেক্ট টেন্স, এক কথায় হচ্ছে বি থ্রি থাকলে পারফেক্ট টেন্স, তার আগে যখন হ্যাভেস থাকবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট, আর যখন বি থ্রি থাকবে পারফেক্ট, তার আগে হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, এবং বি থ্রি থাকলে পারফেক্ট, তার আগে যখন শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ব্যাস, আমরা এই 9টা রুলস শিখে নিলাম। ইংরেজি বাক্যে মোটামুটি 90 থেকে 95 ভাগ ইংরেজি বাক্য আছে, এই বাক্যগুলো 90 থেকে 95টা বাক্য, শতকরা 90 থেকে 95টা বাক্য হচ্ছে পারফেক্ট টেন্সে হয়ে থাকে। ইংরেজিতে আমরা যে কথাগুলো বলি এগুলো শতকরা 90 থেকে 95টা বাক্য, এবং আমাদের টেক্সট বুকে 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং অন্যান্য ক্লাসেও আমাদের মূলত আমরা এই প্রথম 3টা টেন্সের ব্যবহার সবচেয়ে বেশি করি। একটা হচ্ছে ইনডিফিনিট, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট। এই জন্য 3টাই জানতে হবে, পরেরটা আমরা যদিও আজকে আলোচনা করবো কিন্তু আপনি ইচ্ছা করলে শিখতে পারেন, ভালো লাগলে শিখতে পারেন, না শিখলে কোনো প্রবলেম নেই। আপনি এক্সট্রা জ্ঞান অর্জন করার জন্য, ভালো জ্ঞান অর্জন করার টেন্সের উপরে দক্ষ হওয়ার জন্য আপনি ইচ্ছা করলে এই শেষের যে টেন্সটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আপনারা শিখতে পারেন, আজকে আমরা আলোচনা করবো। তার আগে বলে নিই এই 3টা টেন্স হচ্ছে মূল, আপনি এই 3টা টেন্স পারলেই যথেষ্ট। এই 3টা টেন্সের রুলসগুলো কিন্তু আমি প্রায় একই রকম লিখে দিয়েছি, দেখুন লক্ষ্য করুন আমি মুখস্থ বলতেছি এবং উল্টাও বলতেছি, আপনারা এইভাবে বলে বলে প্র্যাকটিস করবেন। এবং একটা টেন্সের রুলস, ইনডিফিনিট টেন্সের রুলসগুলো 5-10 বার করে লিখবেন খাতায়, কন্টিনিউয়াস টেন্সের রুলসগুলো 5-10 বার করে লিখবেন, পারফেক্ট টেন্সের রুলসগুলো 5-10 বার করে লিখবেন, আয়নার সামনে বা কারোর সামনে পড়াটা বলে আপনি দেখবেন পারেন কিনা, আমার মতন করে বলার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আমি ইনডিফিনিট বলবো, তারপর কন্টিনিউয়াস বলবো, তারপর পারফেক্ট বলবো, এইভাবে বলতে থাকবো। সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যালো উইল প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস বি ওয়ানের সাথে ইঞ্জি প্লাস বাকি অংশ বা এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বি ওয়ানের সাথে ইঞ্জি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস বি ওয়ানের সাথে ইঞ্জি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন। এভাবে তো আমরা রুলসগুলো বলে নিলাম, আপনারা এইভাবে একটানা বলতে পারবেন, কারণ প্রথম ইনডিফিনিটের 3টা রুলস আমি একরকম করে লিখেছি, কন্টিনিউয়াস টেন্সের 3টা রুলস একই রকমভাবে লিখেছি, তাতে 3টা রুলসের মধ্যে বেশি একটা পার্থক্য নেই, শুধু একটা শব্দ পরিবর্তন হয়। এবং পারফেক্টেরও 3টা রুলস কিন্তু একই রকম আমরা লিখেছি। এবার আপনি উল্টাও বলার চেষ্টা করবেন, মনে রাখবেন যারা সাইকেল চালাইতে জানে তারা কিন্তু চালাইতেই পারে, কিন্তু যারা সাইকেল চালানোতে এক্সপার্ট তারা কিন্তু স্টিয়ারিংটা না ধরেও চালাইতে পারে। সুতরাং আপনি টেন্সের উপরে দক্ষ হতে হলে, টেন্স নিয়ে খেলা করতে হলে ভাজ উল্টা সবই পারতে হবে। আমি মূলত আমার স্টুডেন্টদেরকে যারা 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার কাছে পড়ে, তো
আমার স্টুডেন্টদেরকে আমি কি করি, ভাজও শিখাই, রুলসগুলো সিরিয়াল মেনটেন করে শিখাই এবং উল্টাও শিখাই, যাতে তারা অনেক এক্সপার্ট হয়। এই জন্য আমি উল্টা বলে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বলবেন। আমি কিন্তু না দেখে বলতেছি, আপনারা যদি আমার ফেস দেখতেছেন না, প্রথমে ভাজ বলবেন, অর্থাৎ সিরিয়াল মেনটেন করে প্রথম থেকে শেষ পর্যন্ত বলবেন, তারপর উল্টা বলার আপনারা চেষ্টা করবেন। সে হচ্ছে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস বি ওয়ানের সাথে ইনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বি ওয়ানের সাথে ইনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস বি ওয়ানের সাথে ইনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। এভাবে উল্টা বলার আপনার চেষ্টা করবেন। মনে রাখবেন, এক্সপার্ট যারা তারা সিরিয়াল মেনটেন করেও পারে, উল্টাও পারে, যে কোনো জায়গা থেকে যেভাবে দেখ এক্সপার্টরা পারে। চলুন আমরা এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যুক্তিটা আগে দিয়ে নিই আমরা। আমরা বলেছিলাম ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, ঠিক আছে? এবং আমরা এই কথাটা বলেছিলাম যেখানে বি থ্রি দেখবো সেটা আমরা পারফেক্ট বলবো, যেখানে এই বিনটা হচ্ছে বি ভার্বের বি থ্রি। সুতরাং আমরা বলতে পারি এই বিনটা ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটা পারফেক্ট। তাহলে এখানে যে কন্টিনিউয়াস লেখাটা, এই কথাটার মানে হচ্ছে এখানে আইএনজি থাকবে, সুতরাং এই ভার্বের সাথে আইএনজি আছে। লক্ষ্য করুন, এই নিচের উদাহরণটা আপনারা লক্ষ্য করতে পারেন, ভার্বের সাথে আইএনজি আছে এবং বিনটা হচ্ছে বি থ্রি। সুতরাং আইএনজি থাকলে হচ্ছে কন্টিনিউয়াস এবং বি থ্রি থাকলে হচ্ছে পারফেক্ট। সুতরাং আমরা পারফেক্ট কন্টিনিউয়াস পাইলাম, এটা হচ্ছে পারফেক্ট আর গোয়িং এটা হচ্ছে কন্টিনিউয়াস। এভাবে আমরা জানি হ্যাভেস থাকলে কি প্রেজেন্ট, কারণ হ্যাভেস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং কি হলো, এই হ্যাভেস থাকাতে এটা হচ্ছে প্রেজেন্ট আর বিন বি থ্রি থাকাতে হচ্ছে পারফেক্ট, আইএনজি থাকাতে হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে একসাথে কি হলো, হ্যাভেস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এই রুলসটার নাম এজন্যই রাখা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আইএনজি থাকলে হচ্ছে কন্টিনিউয়াস, বিন বি থ্রি আছে পারফেক্ট এবং হ্যাড বি টু বি টু থাকলে হচ্ছে পাস্ট। সুতরাং একসাথে আমরা বলতে পারি রুস্টার নাম কেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রাখা হয়েছে। পাস্ট হচ্ছে বি টু থাকার কারণে আর বি থ্রি থাকার কারণে হচ্ছে বিন হচ্ছে বি থ্রি, এই জন্য এটা পারফেক্ট। আর কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আইএনজি থাকলে। সুতরাং আমরা বলতে পারি এই রুস্টার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে চলে যাই ফিউচারে, আইএনজি থাকলে হচ্ছে কন্টিনিউয়াস এবং বিন থাকলে হচ্ছে বি থ্রি, মানে হচ্ছে পারফেক্ট, এবং শেল উইল থাকলে হচ্ছে ফিউচার। সুতরাং শেল উইল থাকার কারণে এটা ফিউচার টেন্স এবং বি থ্রি থাকার কারণে হচ্ছে পারফেক্ট টেন্স। বিনটা হচ্ছে বি থ্রি এবং আইএনজি থাকলে আমরা জানি কন্টিনিউয়াস টেন্স। একসাথে মিলাইলে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি কীভাবে টেন্সের এই রুলসগুলোর নামটা রাখা হয়েছে সেটাও আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ নামটা রাখার মধ্যে কিন্তু একটা টেকনিক লুকায়িত আছে। তো দেখুন, এই টেন্সের রুলসটা মূলত কীভাবে গঠন করতে হবে, আমি কিন্তু মূল রুলসটা দিয়েছি এই টেন্সের। এই মূল রুলসটা আমরা দিয়েছি, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস বি থ্রি প্লাস বি সরি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস বি ওয়ানের সাথে এনজি প্লাস এক্সটেনশন। এরপরেও কিন্তু এটার সাথে এক্সট্রা অনেক কথা লাগানো যায়, সেটাও কিন্তু রুলসের মূল রুলসের বাইরে, ঠিক আছে? সেটাও আমরা অনেক সময় মূল রুলসের সাথে শিখে ফেলি, কিন্তু মূল রুলসটা হচ্ছে এটা। এটা পারলে আপনার যথেষ্ট, তারপর বাকিটা আপনি শিখতে পারেন। চলুন দেখা যাক কীভাবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা লিখতে যাবো বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখন গঠন করতে যাবো, তখন একটা সাবজেক্ট লিখবো। যেমন আই একটা সাবজেক্ট লিখলাম, আমরা জানি আইয়ের সাথে এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখতে হবে, আমরা জানি আইয়ের সাথে হ্যাভ বসে, সুতরাং হ্যাভ বিন লিখলাম। তারপরে একটা বি ওয়ানের সাথে আইএনজি লিখতে হবে, গো লিখলাম, এটার সাথে আইএনজি যোগ করলাম। তার মানে মূল কাজটা হচ্ছে সাবজেক্ট একটা লিখতে হবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের যে কোনো একটা লিখবেন, কোনটা কোথায় হ্যাভ কোথায় হ্যাজ বসে এটা নিয়ে কিন্তু ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো তারপরে ভার্বের বি ওয়ান লিখে তার সাথে আইএনজি যোগ করবেন, তারপরে বাকি অংশ লিখে দেবেন, তাহলে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বেশ, এইভাবে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। আপনারা লক্ষ্য করুন, আমরা প্রথমে একটা সাবজেক্ট লিখলাম, তারপরে হ্যাভ বিন হ্যাজ বিনের যে কোনো একটা লিখলাম, তারপরে ভিওনার সাথে আইএনজি লিখলাম, তারপর বাকি অংশ লিখে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দে সাবজেক্ট লিখেছি, তারপরে দের সাথে হ্যাভ বিন লিখেছি, ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, বাকি অংশ লিখেছি, তারপরে হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে এই বাক্যটা তৈরি করেছি। এখন কথা হচ্ছে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে, অর্থাৎ মূল জিনিসটা হচ্ছে এখানে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং তার আগে হ্যাভ বিন হ্যাজ বিন বসাই দিলেই, সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন বসায় ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশ পেছনটা যেটা খুশি সেটা লেখেন, সামঞ্জস্য রেখে লিখবেন বাক্যটার সাথে, লিখে দিলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এভাবে এটাকে যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো, তখন আমরা প্রেজেন্ট পারফেক্টের এই যে হ্যাভ বিন হ্যাজ বিন এটা চেঞ্জ করে দেবো, বা বাকি কিচ্ছু চেঞ্জ হবে না। আমরা জানি সাবজেক্টের পরে শব্দ চেঞ্জ হয়, বারবার কিন্তু আমি এই কথাটা বলি যে হচ্ছে সাবজেক্টের পরে ছিল হ্যাভ বিন হ্যাজ বিন, যে কোনো একটা আপনাকে বসাইতে হইতো, এই হ্যাভ বিন হ্যাজ বিন চেঞ্জ করে যখন আপনি হ্যাড বিন লিখে দেবেন তখন সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে লেখা আছে হি হ্যাজ বিন লেখা আছে, আমরা কী করেছি হ্যাজ বিন চেঞ্জ করে হ্যাড বিন লিখেছি, তাহলে হয়ে গেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বিষয়টা একদম সিম্পল, হ্যাভ বিন হ্যাজ বিন যেখানে দেখবেন আপনি এখানে হ্যাড বিন লিখে দেবেন, ব্যাস। আরও সহজ করে বলে হ্যাভ এস দেখলে আপনি হ্যাড লিখে দেবেন, বিনটা তো থেকেই যাচ্ছে, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে আপনি হ্যাভ এস বাদ দিয়ে, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন এই কথাটা বাদ দিয়ে আপনি কী করবেন, ফিউচারে চলে গেলে কী লিখে দেবেন, দেখেন শেল হ্যাভ বিন লিখবেন অথবা উইল হ্যাভ বিন আপনারা লিখে দেবেন, তাহলে হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে বাক্যটা ছিল আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে
এর আগের বাক্যটা ছিল হচ্ছে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল, এখানে যখন আমরা ফিউচার করছি তখন হ্যাভ বিন বাদ দিয়ে আমরা লিখেছি শেল হ্যাভ বিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে হ্যাভ বিন হ্যাজ বিন এটা বাদ দিয়ে আমরা যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো তখন শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন লিখে দিলে তখন কি হয়ে যাবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তারপরে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে মূল যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করে দেন তাহলে মূলত কী পরিবর্তন হবে, আপনি পুরোটা রুলস কিন্তু এক, সাবজেক্ট বিভিন্ন সাথে ইংরেজি এক্সটেনশন, সাবজেক্ট বিভিন্ন সাথে ইংরেজি এক্সটেনশন, এই হ্যান ত্যান সব একই, শুধুমাত্র একটা শব্দ চেঞ্জ। আমি বারবার একই কথা বলতেছি যে এখানে হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন আছে, পাস্ট পারফেক্ট টেন্সে চলে গেলে হ্যাড বিন, ব্যাস একটা শব্দ আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে একটা জিনিস। আর যখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো তখন শুধু এটার জায়গায় হ্যাভ বিন হ্যাজ বিনের জায়গায় শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন লিখে দিব, তাহলে হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আরেকটা কথা বলি যে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করবো সেটা একটু বলে নিচ্ছি। একটা বলে নিলে আপনার বাকিটা বুঝে যাবেন। দেখুন, ধরুন অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছে এবং এখনও বর্তমান চলতেছে। ধরুন আপনি একটা স্কুলে ভর্তি হয়েছেন 15 সালে, 2015 সালে, এখন 19 সাল পর্যন্ত এখনও পড়তেছেন, তাহলে অতীতকালে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত কাজটা চলতেছে এমন যদি হয় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। বাকি রুলসগুলো ঠিক একই টাইপের, ঠিক আছে। অনেক দিন আগে কাজটা শুরু হয়েছিল এখন বর্তমান কাল পর্যন্ত চলতেছে, অথবা অতীতকালে কোনো একটা নির্দিষ্ট সময় কাজটা শুরু হয়ে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কাজটা চলতেছিল তখন যখন আমরা বুঝাবো তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করবো। আর ফিউচারে যখন কোনো একটা কাজ নির্দিষ্ট সময় শুরু হয়েছিল এবং হবে এবং ফিউচারে নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে তখন সেটা বোঝাতে আমরা কী করবো, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করবো। অবশ্যই এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা আমি মূল রুলসটা লিখেছি, এটা ছাড়াও অতিরিক্ত রুলস অনেকে অ্যাড করে এগুলোর সাথে, সেটা নিয়ে একটা শর্টকাট আলোচনা করবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মূল কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝলে আপনি বাকিটা বুঝে যাবেন। এটা থেকে হ্যাড বিন লিখলে ওইটা হয়ে যাবে, নিচারটা হচ্ছে শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন লিখলে হয়ে যাবে। মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তখন ব্যবহার করবো যখন কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে। ধরুন যে আমি 5 বছর ধরে একটা কোম্পানিতে জব করতেছি, তাহলে 5 বছর আগে শুরু হয়েছে, এখনও কিন্তু করতেছি, এখনও চলতেছে, অতীতকালে শুরু হয়েছে বর্তমানে চলতেছে, এমন হলে আমরা এই টেন্সটা ব্যবহার করবো, ঠিক আছে। এবার আমরা চলে যাই নিচের উদাহরণগুলোতে। লক্ষ্য করুন, অনেকে এই রুলসটার সাথে কী করে ফর অথবা সিন্স যোগ করে তারপরে টাইম যোগ করে দেয়, ঠিক আছে, এই জিনিসটা জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। লক্ষ্য করুন এখানে দুইটা উদাহরণ দিয়েছি। দেখেন, আই হ্যাভ বিন রিডিং ইন কুমিল্লা জিলা স্কুল, আমি কুমিল্লা জিলা স্কুলে পড়তেছি। লক্ষ্য করুন এই বাক্যটা যে আমি কুমিল্লা জিলা স্কুলে কী করতেছি, পড়তেছি। এখন আপনার অনেকে কী করে এইটার সাথে ফোর ইয়ার্স বা এই টাইপের কিছু যোগ করে, তো আমি এটাও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা দেখেন, আমি কুমিল্লা জিলা স্কুলে পড়তেছি, আর মানে যে বোঝাচ্ছে যে আপনি অনেক আগে ভর্তি হয়েছেন এখনও কী করতেছেন, পড়তেছেন, একটা সময় ধরে লং টাইম ধরে একটা কাজ চলতেছিল, এরকম বোঝাতে আমরা এটা ব্যবহার করবো। আর একটা হচ্ছে ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, এটা যখন বোঝাবো তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করবো। যদিও এইগুলোর ব্যবহার খুব রেয়ার, এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টোটালটার এই তিনটা রুলের ব্যবহার খুব কম হয় এবং সবচেয়ে বেশি হয়ে থাকে এই তিনটার মধ্যে এইটা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা নিয়ে আমি একটু ভালো করে খোলাসা করি। এই রুলসটার সাথে বইয়ে দেখা যায় অতিরিক্ত আরেকটু রুলস যোগ করে, যদিও ওইটা রুলস না, মূল রুলস হচ্ছে এটা, ঠিক আছে, মূল রুলস হচ্ছে এই রুলসটা, এটা শিখে নিতে হবে। মূল রুলস হচ্ছে এই তিনটা রুলস আমি যেটা লিখে দিয়েছি এবং এটার সাথে অতিরিক্ত যে কথা যোগ হয় এটা কিন্তু এই মূল রুলসের ভিতরে অন্তর্ভুক্ত না, এটা এই কথাটার এক্সটেনশনের ভিতরে অন্তর্ভুক্ত, মূল রুলস না। মূল রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস বিওনার সাথে আইন, যেটুকুই এক্সটেনশন আপনি কী লিখবেন না লিখবেন এটা কিন্তু মূল বিষয়ের মধ্যে পড়ে না, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় এটার সাথে যখন কতটুকু সময় আমরা কাজ করতেছি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার কথা আমি বলতেছি, এটাই সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, আর একটু অতিরিক্ত ল্যাজ লাগাই বাক্যটার বড় করি, আমার এটা আমাদের প্রয়োজনও পড়ে, ঠিক আছে। ধরুন আমি কোনো একটা স্কুলে পড়তেছি বা কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তেছি, 2018 সালে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এবং এখনও পর্যন্ত পড়তেছি, তাহলে এত অতীতকালে কিন্তু শুরু হয়েছে, 2018 অতীত 19 হচ্ছে প্রেজেন্ট, তো অতীতকালে কাজটা শুরু হয়েছে, এখন আমি এখনও পড়তেছি, সুতরাং এটা কিন্তু বোঝাতে আমরা কী করবো, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করবো। তো সেক্ষেত্রে আমাকে 2018 সালটা উল্লেখ করতে হবে এবং বলতে হবে যে আমি এখনও পর্যন্ত পড়তেছি। এই জন্য আরও কিছু অতিরিক্ত কথা আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফর এবং সিন্স। এটার মধ্যে ফর এবং সিন্সের ব্যবহারটা খুবই প্রয়োজনীয়, অপরিহার্য, আমরা এটা নিয়ে কনফিউশনে পড়ে যাই। তো আমি একটা সহজ একটা এক্সাম্পল এখানে লিখেছি, সেটা হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ইন কুমিল্লা জিলা স্কুল, আমি কুমিল্লা জিলা স্কুলে পড়তেছি, ঠিক আছে। এখানে লেখা আছে ফর 4 ইয়ার্স, 4 বছর ধরে। ধরেন আমি কুমিল্লা জিলা স্কুলে 15 সালে ভর্তি হয়েছি এবং 2019 সাল, সুতরাং আই হ্যাভ বিন রিডিং ইন কুমিল্লা জিলা স্কুল সিন্স 2015। এই দুইটা উদাহরণ লক্ষ্য করুন, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ফর এবং সিন্স ব্যবহার করি, ঠিক আছে। যেটা যেই রুলসটা দিয়েছি এরপরও অনেক ক্ষেত্রে আমরা অবজেক্ট লিখে তারপরে ফর সিন্স লিখে তারপরে এক্সটেনশন লিখে রুলসটার অনেক বইয়ে বড় করা থাকে, কিন্তু মূল রুলস কিন্তু এটা, ঠিক আছে। আর ফর সিন্স এটা এক্সটেনশনের মধ্যে পড়ে এবং ফর সিন্সের ব্যবহারটা করতে হয় আমাদের, ঠিক আছে। আমরা যখন বলতে যাবো যে 2010 সাল থেকে আমি কোম্পানিতে কাজ করছি, তাহলে 2010 সাল বলতে হবে, তখন আমরা কি ফর ব্যবহার করবো নাকি সিন্স ব্যবহার করবো সেটা নিয়ে প্রবলেম পড়ে যাই। আমি
এক কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, লক্ষ্য করুন যে আই হ্যাভ বিন রিডিং ইন কুমিল্লা জিলা স্কুল, আমি কুমিল্লা জিলা স্কুলে পড়তেছি, খেয়াল করেন। তার মানে এই যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, বি থ্রি আছে, হ্যাভ আছে, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা আমরা বুঝে নিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে হচ্ছে এটা দিয়ে বুঝাবে অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছে, বর্তমান কালেও চলতেছে। তো আমি কুমিল্লা জিলা স্কুলে পড়তেছি, এখন কত সময় থেকে পড়তেছি, কখন থেকে পড়তেছি সেটা কিন্তু বলি নাই, সেটা বলতে হলে আমাদেরকে ফর এবং সিন্সের ব্যবহার করতে হবে। সিন্সটা কখন ব্যবহার করবো, খেয়াল করো আপনারা লক্ষ্য করুন যে সিন্সটা আমরা ব্যবহার করবো তখন যখন আমি কোনো একটা কাজ শুরু করেছি, সেই স্টার্টিংয়ের টাইমটা যখন বলে দেওয়া হবে তখন আমরা সিন্স ব্যবহার করবো। যখন ধরুন আমি কুমিল্লা জিলা স্কুলে পড়তেছি, ধরুন আমি 2015 সালে আমি কুমিল্লা জিলা স্কুলে ভর্তি হয়েছি এবং তখন থেকে এখনও পর্যন্ত পড়তেছি, তো সেক্ষেত্রে আমি বাক্যটা এইভাবে বলবো যে আই হ্যাভ বিন রিডিং ইন কুমিল্লা জিলা স্কুল সিন্স 2015, অর্থাৎ 2015 সাল ধরে আমি পড়তেছি, 15 সাল থেকে পড়তেছি, আমি 2015 সাল থেকে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়তেছি, তার মানে বোঝাচ্ছে 15 সাল থেকে বর্তমান পর্যন্ত আমি পড়তেছি, এই কথাটা তারা এমন বোঝানো হয়। এখন আপনি এইভাবে না বলে 15 সাল থেকে পড়তেছি এটা না বলে আপনি যখন বলতে যাবেন যে আমি 4 বছর ধরে পড়তেছি, অর্থাৎ 15 সাল থেকে 2019 সাল যদি যোগ করি তাহলে 4 বছর হয়, তখন আমরা কি বলবো, ফরটা ব্যবহার করব। অর্থাৎ আপনি যেই সময়ে কাজটা শুরু করেছেন যদি শুরুর টাইমটা বলে দেন সেক্ষেত্রে হবে সিন্স, ঠিক আছে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কতদিন ধরে এই কাজটা করতেছো, তো আপনি যখন বলবেন 10 বছর ধরে, তার মানে হচ্ছে আপনি 10 বছর যোগ করে বলে দিয়েছেন। কিন্তু সেটা না বলে আপনি যখন বলবেন 2009 সাল থেকে আমি কাজটা করতেছি, সেক্ষেত্রে যে প্রশ্ন করেছে সে কিন্তু 2009 সাল থেকে বর্তমান পর্যন্ত গুনে গুনে যোগ করবে যে কত বছর হয়, তার একটু কষ্ট করতে হবে। অর্থাৎ আপনি যখন শুরুর টাইমটা বলে দিবেন তখন একজন প্রশ্নকারীকে আপনার এই সময়টা গুনে সেই হিসাব করে নিতে হবে কতক্ষণ ধরে আপনি পড়তেছেন, আর যখন আপনি গুনে বলে দিবেন টাইমটা কতদিন ধরে পড়তেছেন তখন সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আশা করি আমি বুঝাইতে পেরেছি, ঠিক আছে। 2015 সাল থেকে আপনি পড়তেছেন, মনোযোগ দিন, 2015 সাল থেকে আপনি পড়া শুরু করেছেন, সেক্ষেত্রে আপনি স্টার্টিং টাইমটা কিন্তু বলছেন, আপনি কখন থেকে কাজটা শুরু করেছেন সেটা বললে সিন্স। আর 2015 সাল থেকে আপনি বলেন নাই, আপনি বলছেন যে আমি 4 বছর ধরে পড়তেছি, তো 4 বছর বললেও কিন্তু হিসাব করলে 15 সালই চলে আসে। সুতরাং আপনি যদি ঘুরে আর টোটাল টাইমটা যোগ করে মোট টাইমটা যোগ করে বলেন তখন সেক্ষেত্রে কত সময় ধরে পড়তেছেন টাইমটা যোগ করে বলেন, সেটা হচ্ছে ফর ব্যবহার করবেন। আর টাইমটার শুরুটা কবে থেকে কাজটা শুরু করছেন সেটা যদি বলেন তখন আপনি সিন্স ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আই হ্যাভ বিন রিডিং ইন কুমিল্লা জিলা স্কুল ফর 4 ইয়ার্স, আমি 4 বছর ধরে কুমিল্লা জিলা স্কুলে পড়তেছি, আর একটা হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ইন কুমিল্লা জিলা স্কুল সিন্স 2015, আমি 15 সাল থেকে পড়তেছি। দুটো বাক্যের কিন্তু অর্থ এক, কিন্তু একটা আমি 4 বছর যোগ করে বলে দিয়েছি, আর একটা হচ্ছে যোগ করি নাই, কত বছর পড়ি সেটা আমি বলিনি, বলেছি কত 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 সাল থেকে আমি পড়তেছি, অর্থাৎ স্টার্টিং টাইমটা বলে দিয়েছি। কেউ যদি জানতে চায় যে আমি কত বছর ধরে পড়ি সেক্ষেত্রে তার নিজে যোগ করে হিসাব করে বের করে নিতে হবে যে আমি কয় বছর ধরে পড়তেছি। আশা করি আপনারা বুঝাইতে আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আপনারা আরও সহজে যদি বুঝতে চান ফর এবং সিন্সের ব্যবহার, আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনাকে আমি বললাম যে আমি 4 ঘন্টা ধরে পড়তেছি, ঠিক আছে, খেয়াল করেন 4 ঘন্টা কিন্তু যোগ করে আমি বলে দিয়েছি, সুতরাং এটা হবে ফর। আর আমি যখন বলবো যে আমি সকাল 9টা থেকে পড়তেছি, খেয়াল করেন কখন থেকে, সকাল 9টা থেকে, খেয়াল করেন আমি কিন্তু টাইমটা যোগ করে করিনি, যোগ করি নাই, কখন থেকে পড়তেছি টাইমে করার পড়ার শুরুর টাইমটা আমি বলে দিলাম, সেটা হচ্ছে কী হবে, সিন্স হবে। আর যখন আমরা টোটাল টাইমটা যোগ করে বলবো তখন সেটা কী হবে, ফর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তারপরে যদি ফর সিন্স নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, এইটা কিন্তু ফর সেন্সের ব্যাপারটা জানা জরুরি, কারণ হচ্ছে এই যে তিনটা টেন্সের রুলস এর মধ্যে কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলোর মধ্যে মূলত এই এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা বেশি ব্যবহার করি, এবং এটার মধ্যে কিন্তু আমরা ফর সেন্সটা নিয়ে আসি, ঠিক আছে, এক্সটেনশন, এটার মধ্যে কিন্তু ফর সেন্সের ব্যাপারটা নিয়ে আসি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা ফর সেন্সের ব্যাপারটা শিখে নেবেন, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন। আমি আবার বলতেছি যে স্টার্টিং, অর্থাৎ কোনো একটা কাজ শুরু করতে শুরুর টাইমটা আপনি যখন বলবেন তখন সেটা হচ্ছে সেন্স ব্যবহার করবেন। আর শুরু থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কতদিন কত সময় কত ঘন্টা পড়তেছেন টাইমটা যোগ করে যখন বলবেন তখন সেটা হচ্ছে আপনি ফর ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টেন্সটা কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম, তারপর আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস, ঘষা মাজার ক্লাস, অর্থাৎ যেই ক্লাসগুলো আমরা করাইলাম এগুলোর উপর একটা রিভাইজ বা রিভিশন একটা ক্লাস আমরা আপলোড করবো, ঠিক আছে। আপনারা যাদের যাদের প্রবলেম যেটাতে সেটা জানান, ওই বিষয়গুলো নিয়ে আমরা একটা ক্লাস আপলোড করবো। ধন্যবাদ সবাইকে, আমাদের এই স্কুলিংয়ের সাথেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওগুলো লাইক দেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, এভাবে কমেন্ট করে আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে জানান কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করলে আপনাদের ভালো হয়, আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।